খাবারের অভাবে স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে শ্রীলঙ্কার বাচ্চারা। স্কুল থেকেও কর্তৃপক্ষ বলছে খাবার না থাকলে বাচ্চাদের পাঠানোর দরকার নেই। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ফেলে তাদের এক প্রতিবেদনে দাবি করে, অভূতপূর্ব আর্থিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কার মানুষের চাকরি গেছে, ব্যবসাও দিনকে দিন খারাপ হচ্ছে, খাবার ওষুধ জ্বালানি কেনার পয়সা নেই বহু পরিবারের, বিদেশি মুদ্রার ভান্ডার প্রায় শূন্য, তাই বিদেশ থেকে দানা শস্য আমদানি করা যাচ্ছে না। 2021 সালে তড়ি ঘড়ি করে শ্রীলঙ্কার সরকার অর্গানিক কৃষির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাই এই বছর 40-50% ফসল কম হয়েছে। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খাদ্যশস্যের উপর মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 94% বেশি। ডয়চে ভেলের খবরে বলা হয়, দেশটির গরিব মানুষ নিয়ম মাফিক খাবার পাচ্ছেন না, এদের বেশিরভাগই প্রতিদিনের আয়ের ওপর বেঁচে থাকেন, ফলে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না। ওই প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে শ্রীলঙ্কার 36% পরিবার নিয়মিত খাবার পায়নি। খেতে না পাওয়ার জন্য কতজন বাচ্চা স্কুলে যেতে পারছে না সেই সংখ্যা তত্ত্ব শ্রীলঙ্কার সরকার দেয়নি, তবে গত জুন মাসে জাতিসংঘের রিপোর্ট বলছে যেসব স্কুলে খাবার দেওয়া হয় না সেখানে বাচ্চারা যাচ্ছে না। কিছু এলাকায় স্কুলে বাচ্চাদের যাওয়ার হার কমে দাঁড়িয়েছে 75-80%। শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব তানা ডিমেল বলেছেন, খাবার পেলেই বাচ্চারা স্কুলে যাবে, না হলে গ্রামের দিকে বা যেসব স্কুলে গরিব বাচ্চারা পড়ে সেখানে তারা খালি পেটে স্কুলে যাবে না। আশা সান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।